তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের বর্তমান প্রধান ও উপপ্রধানের। অভিযোগের কপি জমা দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ঘটনায় সমালোচনার ঝড় বিজেপি নেতৃত্বের। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দুর্নীতির অভিযোগ করলেন পঞ্চায়েতের বর্তমান প্রধান, উপপ্রধান সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে। কয়েকদিন আগেই দিদির দূত কর্মসূচিতে হাবড়ায় আসেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রত্না বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ করার কথা থাকলেও অন্য কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে সম্প্রতি মুখ খোলেন হাবড়ার কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রত্না বিশ্বাস। সোমবার রত্নার বিরুদ্ধ গোষ্ঠী হিসাবেই পরিচিত কুমড়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য সদস্যা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রত্নার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ জানান। রত্নার বিরুদ্ধ গোষ্ঠী জানিয়েছেন রত্নার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়, আগেও তারা ব্লক, জেলা ও রাজ্য স্তরের বিভিন্ন জায়গায় কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন, যেখানে সরকারি কাজের টাকা তছরূপের অভিযোগও রয়েছে। যে ইস্যুগুলো নিয়ে আমরা পঞ্চায়েত প্রধান থেকে অপসারণ হয়েছে রত্না বিশ্বাস, এইটা সেই সময় থেকে চলছে। অর্থাৎ দল যে রত্না বিশ্বাসকে পদ থেকে অপসারণ করেছে তার অধিকাংশ মেম্বার, 23 জন মেম্বার রত্না বিশ্বাসের বিরুদ্ধে, তার দুর্নীতির বিরুদ্ধে ছিল এবং তারা রত্নাকে, বিশ্বাসকে প্রধানের পদ থেকে অপসারণ করার জন্যে তারা চিঠি করেছিল। পঞ্চায়েত মন্ত্রী এটা অভিষেক ব্যানার্জি, আমাদের ডিএম, আমাদের বিডিও সাহেব, সমস্ত আমাদের মন্ত্রী, সব জায়গায় আমাদের এই চিঠির কপি, তার দুর্নীতির কিছু তথ্য প্রমাণ দিয়ে যে কী কী করেছে এই বিষয়টা নিয়ে আমরা চিঠি করেছেন অনেক আগে। এই ব্যাপারে তার সেই চিঠির অ্যাকশনে যেটা যেটা হওয়ার সেটা হয়েছে, সেটা প্রধান তার পদ থেকে অপসারিত হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নেই এমনটাই জানিয়েছেন হাবড়া 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূলের কোয়ার্ডিনেটর তথা কুমড়ার প্রাক্তন প্রধান রত্না বিশ্বাস। তিনি বলেন, আমাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে এতদিন পর কেন সেই অভিযোগ করা হচ্ছে? শোনেন, যাদের যেটা কাজ তারা সেটা করবে। এখন আমাকে সরানো হয়েছে কি জন্য আমি জানি না, কিন্তু সরানো যখন হয়েছে তখন একটা তো অজুহাত দেখাতে হবে। একটা সোজা, আমি যেহেতু পদাধিকার পদে ছিলাম, দুর্নীতি বললে সেটা মানুষ খাবে, এই এই জন্যই হয়তো দুর্নীতির অভিযোগটা এনেছে। এবং আজকে 9 মাস হয়ে গেল দুর্নীতি করেছি, নানান জায়গায় তারা অভিযোগ করেছে যে আমি দুর্নীতিগ্রস্ত, কিন্তু একটা ডিপার্টমেন্টও আমাকে প্রমাণ করাতে পারিনি যে আমি দুর্নীতিগ্রস্ত। পঞ্চায়েত সদস্য বিষ্ণু অধিকারী বলেন, আমরা আগেও অনেক জায়গায় তার নামে অভিযোগ করেছি। এতদিন বাদে কেন বলতে, আপনার এই অভিযোগগুলো এর আগেও আমরা করেছি, আপনার পঞ্চায়েত মন্ত্রী লেভেল থেকে শুরু করে সব দপ্তরেই করা হয়েছে। এই দুর্নীতির বিষয় নিয়ে আমরা বিডিওকেও অভিযোগ করেছিলাম এবং জেলা দপ্তরেও করা হয়েছিল। যে দলের লোক বলতে, হ্যাঁ দলেরই লোক ছিলেন, এইবার কি আমি ব্যক্তিগত কথা বলছি, আমার দলের লোক যদি সে ভুল করে, অন্যায় করে, সেটা কি মাথা পেতে নিতে হবে, এটা আমি মনে করি না। গোষ্ঠী না, অন্য গোষ্ঠী আমি বলবো না, উনিও আমাদের দল করেন বা দলে এখনও আছেন, তো এইগুলো করছে কেন, এটা এই এটাই আমরা বুঝতে পারছি না। তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব ওদের নিত্যসঙ্গী। তিনি আরও বলেন, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আর দুর্নীতিতে নিমজ্জিত এটাও পরিষ্কার। কারণ একের পর এক বিভিন্নভাবে তৃণমূল নেতা কর্মীরা, তৃণমূলের যুব নেতারা গ্রেপ্তার হচ্ছে, সিবিআই ইডির হাতে গ্রেপ্তার হচ্ছে, সিআইডির হাতে গ্রেপ্তার হচ্ছে। এখানকার কুমড়ো অঞ্চলের যিনি প্রধান, তিনি সম্ভবত নিজে ইলেকটেড ছিলেন কি না আমাদের কাছে সন্দেহ, ভারতীয় জনতা পার্টি সিটি জিতেছিল, কিন্তু লুট করে ওদের পঞ্চায়েত মেম্বাররা জিতল। আজকে তারা লুটে পুটে খেতে গিয়ে নিজেদেরটা নিজেদের প্রকাশ শেষছে, হয়তো মন্ত্রীর কাছে ভাগ কম গেছে, সেই জন্য মন্ত্রী তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে, দিয়ে নতুন প্রধান এনেছে, নতুন প্রধান হয়তো মন্ত্রীকে সুযোগ সুবিধা বেশি দিচ্ছে,
লুটে পুটে খাওয়ার জন্যে। আর বাকি যারা ওর কাছ থেকে ভাগ বটরা কম পেত, আজকে সেই সমস্ত মেম্বাররা ওর বিরুদ্ধে প্রতিবাদ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।